আমি আবু সাইফিনা বলছিলাম। শেখ, একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনার সাথে। সময় হবে কি শেখ? আচ্ছা শেখ, তারাবি যারা আট রাকাত আদায় করে, এরা হকের উপরে আছে না বিদাতি? এরা হকের উপরে নয়, কিন্তু শেখ তারাবি আট রাকাতের হাদিস আছে তো? এটা মত্তা মালিকের প্রথম খণ্ড 115 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে, এবং এই হাদিসের সনদে বুখারীর কিতাবুল হজ এবং মুসলিম শরীফের মধ্যে মানে সনদে দুইটা হাদিস রয়েছে। ওয়ান আইদ ইবনে ইয়াজিদ আন্নাহু ক্বাল আমারা উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ওয়া তামি মান দারি আই ইয়াকুমা লিন-নাসি 11 রাকা। উমর ইবনে কাব তামি দারি লোকদের নিয়ে 11 রাকাত সালাতে নির্দেশ দিলেন। এই হাদিসের সনদের হাদিসের সনদ একেবারে সহি না? এখানে ইমাম বুখারী যে হাদিসটাকে তাহাজ্জুদের বাবে উল্লেখ করেছেন না শেখ, এটা আমি সেই হাদিস বলি না তো, আমি এই হাদিসটা বলছি মত্তা মালিকের শেখ। সেটা হোক, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাতে যে হাদিসগুলো এসছে সে হাদিসগুলো ইমাম মালিকের হাদিসের বাইরে কিছু ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে হাদিসগুলো ইমাম বুখারীর কাছে আমানত ছিল, সেই আমানতের হাদিসগুলোর মধ্যেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রমজান মাসে নামাজের হাদিস গুলো এগুলো তার কিছু আমানত ছিল। আমি কিন্তু মত্তা মালিক একেবারে আপনার 115 পৃষ্ঠা খুলে আমি বাব হলো কিয়ামুল লাইলের হাদিসটা 91 নাম্বার পৃষ্ঠাতে আমি কিন্তু শেখ আপনাকে শুনিয়ে দিয়েছি। আপনি এটা সনদান সনদ চান, এই সনদের মধ্যে এমন একজন রাবি আছেন যে সাইদ ইবনে ইয়াজিদ, এবং এই এই রাবি প্রত্যেকটা বুখারি মুসলিমের সব জায়গাতেই উনি বিশ্বযোগ্য এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন রাবি। না, ওনাকে বিশ্বযোগ্য বলা হয়নি। এইটাকে নিয়ে শেখ নাসিরুদ্দিন আলবানি ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসকে নিয়ে 11 রাকাত এই হাদিসটাকে সাব্যস্ত করতে চেয়েছে, কারণ সেটা 1377 হিজরি সনে এসে 1377 বছর পর এসে এটাকে নিয়ে উনি বলতে চেয়েছেন, কিন্তু এটা ওলামা ইকরামের কাছে এটা কবুল হয়নি। কিন্তু এই হাদিসের সনদেও কিন্তু আপনার ইয়ে আছে, এমনকি ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ কিন্তু এই হাদিসটা সম্পর্কে তার যে ফতহুল বারী চতুর্থ খণ্ডের 319 পৃষ্ঠাতে কিন্তু বলেছেন ওয়াহুয়া মুওয়াফিকুন আলী হাদিসিনা আয়েশাতা ফি সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল-লাইলি, যে এই হাদিসটি আম্মা জান আয়েশার হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা সামঞ্জস্যপূর্ণ হলো এর ইত্তেসাল নাই, এবং এটা সম্পর্কে কথা আছে আপনার হাতে তো এখন কিতাব আপনি আমাকে বলেন নাই, এগুলো রেকর্ড হয়। আপনি যদি আমাকে বিষয়টা হলো যে কিয়ামত পর্যন্ত তো চ্যালেঞ্জ দিল তো এই হাদিসটাকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি, এমনকি হানাফি মাজহাবের যারা প্রথম সারির মুহাদ্দিস তারাও কিন্তু শেখ এই হাদিসগুলোকে মেনে নিয়েছে এবং এই হাদিসগুলোকে সহি বলে প্রমাণ করেছে, এবং এখানে কিন্তু কোনো কেনকাল করা হয় নাই। ওলামা একরাম বিভিন্ন ওলামা একরাম মন্তব্য দিয়েছে হাদিসগুলো সম্পর্কে, এখানে যে মাত্রাইমাম মালিকের সে হাদিসের মধ্যে যথেষ্ট কিলোকাল আছে। আমি কিন্তু এই কথা বলতেছি না যে 20 রাকাতের হাদিস ভিত্তিহীন, আমি কথা কিন্তু বলছি না, কিন্তু আমি বলছি যে এই 8 রাকাত যারা পড়ে তারা মাসনুন তরিকাতও পড়ে আছে, কেননা এই ব্যাপারে শতাধিক ওলামা একরামের মন্তব্য আছে, শতাধিক ওলামা একরামের মত আছে। আমি আমি জানতে চাই শেখ যে হেদায়ের যিনি ভাষ্যকার ছিলেন আল্লামা ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ মৃত্যু 681 হিজরিতে, উনি কেমন আলেম? গোটা কেমন ইমাম ইমাম ইবনুল হুমাম আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ? এই সমস্ত ওলামা ইকরাম প্রত্যেকেই তাদের অবস্থানে এক একজন যথেষ্ট সম্মানিত। উনি তো স্পষ্ট বলছেন ওয়া আন্না কিয়াম রমাদান সুন্নাহ 11 রাকাত, নিঃসন্দেহে রমজানের
এই সম্বন্ধে আমি এখন আপনার সামনে কথা বলতে চাই না ভাই আপনি কিন্তু শেক ফোন কেটে দিচ্ছেন আপনি কিন্তু পালাচ্ছেন এটা কি রেকর্ড হচ্ছে না আপনি ওলামা ইকরামের মন্তব্য নেবেন না আপনি হানাফি ওলামা ইকরামের মন্তব্য নেবেন না আমি হাদিস বললাম হাদিসের আবরাদ বললাম সনদ বললাম আপনি সনদ মতন বলতে পারেন না আপনি কেমন মুহাদ্দিস আপনি বড় বড় চ্যালেঞ্জ করে বেড়ান এখন পালাচ্ছেন আপনি বড় বড় চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন কেন স্যার আমি বলতে চাচ্ছি আপনি বড় বড় চ্যালেঞ্জ করছেন কেন আপনি বড় বড় চ্যালেঞ্জ করে বলেন কেন আপনি আমার সাথে সময় নেন আপনি নিজে আপনি আমাকে বলেন যে আপনি আমাকে বলেন যে এই যে হাদিসের সনদ মুত্তা মালিকে জানি করলাম কি করে আমি আপনাকে আপনার কিতাব সামনে রেখে আপনি যেগুলো সামনে রেখে ইবাদত করলেন আপনি আমাকে বলেন আমি ওর কিতাব নিয়ে সামনে আপনি সামনে না শেখ আমি সামনে তো তখন আসব আপনি চ্যালেঞ্জ দিবেন আপনি টেবিল থাপড়াবেন যখন 24 ঘন্টা মোবাইল খোলা রাখবেন না 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 এখন আপনি কেটে পড়ছেন কেন আমি প্রত্যেকটা রাবি সম্পর্কে আপনাকে বলবো এবং ইনশাল্লাহ দলিল সহকারে বলবো এবারত সহকারে বলবো এত মুখস্থ আপনার কাছে নাই আলহামদুলিল্লাহ আপনি শেখ জানেন না আমার হেফস কেমন আছে আপনি আমি আমার কথা তো আমি বলবো না আপনি আমাকে প্রশ্ন করেন শেখ আপনি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর দিই আপনাকে আপনি কিন্তু আপনি কেটে পড়বেন না স্যার আপনি কিন্তু আমার কথার উত্তর দিবেন স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছি আমি আপনাকে ফোন দিয়েছি না আপনাদের তো না শেখ আমি তো চোরের মতো কথা বলি নাই আমি সাহস নিয়ে আমি আপনাকে ফোন দিয়েছি আপনি আমাকে সময় দেন না শেখ আমি আপনাকে সময় দিলাম বলেন শেখ আমি আবার বলেন শেখ আপনাকে আমি কখন ফোন দিব আবার বলেন সামনাসামনি পর্বটা পড়া হবে আমি শেখ আপনাকে ফোন দিচ্ছি বলেন আমি আপনাকে কখন ফোন দিব আপনি বলেন আপনি কখন সময় দিবেন আমাকে আমার তো হক সময় অবশ্যই দিব কিন্তু মোবাইলে শেখ আপনি আমাকে মোবাইলে আগে সময় দেন শেখ আমি আপনাকে ফোন করবো শেখ আমার ব্যালেন্স আমি খরচ করবো শেখ আমি শুরু করেছেন না না আমি আপনাকে আমি আপনাকে ফোন দিব শেখ আমাদেরকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন এবং যেভাবে আপনি বক্তব্য এখন মানে কি আহলে হাদিসের যারা আছেন সবচেয়ে বড় ফিতনাবাজ আপনারা এটাই প্রমাণ হবে তো আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন সকাল সন্ধ্যা কখন রাত্রি দিনে মাসে বছরে কখন ফোন করবে শেখ আপনার সাথে কথা বলবে শেখ মোবাইলে আপনি মোবাইলে রাখবেন মোবাইলে করছেন আপনারা জানেন যে রিসেন্টলি গত কয়েকদিন আগে আহলে হাদিসের একজন ব্যক্তি মুয়াজ্জাম হোসেন সাইফি নামক একজন ব্যক্তি আমাদের সকলের ওস্তাদের ওস্তাদ আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহী যিনি লক্ষ লক্ষ মুহাদ্দিস মুফাসসির মুফতি এই ধরনের আলেমের যিনি ওস্তাদ তাকে কিভাবে হেস্তনাস্ত করলেন এবং তাকে কিভাবে অপমান করলেন অবশ্যই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আওতায় আনার জন্য আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের জঙ্গিদেরকে আপনারা অবশ্যই আমলে নিয়ে আসবেন এবং এদেরকে কিভাবে শাস্তি করা যায় এই ব্যবস্থা করবেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ আমাদের ওস্তাদের ওস্তাদ
সেই সাইফির সাথে বহস করার জন্য আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহির তো প্রয়োজন নেই, তার যতগুলো নাতি সাগরেদ আমরা যারা রয়েছি আমরা সব সময় 24 ঘন্টা প্রস্তুত রয়েছি, এবং আমরা এখনই আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। অতি শীঘ্রই আমাদের এই ব্যাপারে একটি ভিডিও আমরা ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আমরা পাবলিশ করব, এবং আমরা 24 ঘন্টা প্রস্তুত রয়েছি যে এই ধরনের বিয়াদব যারা রয়েছে তাদেরকে আমরা শায়েস্তা করতে প্রস্তুত আছি। এই ধরনের বিয়াদবদের জন্য আমরা ইনশাআল্লাহ তৈরি রয়েছি। মনে রাখবেন, আমরা কখনো ফিতনা সৃষ্টি করতে চাই না, ফিতনা সৃষ্টি করছে তারা। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি হাফেজাহুল্লাহ তার সম্পর্কে জানে না তিনি কোন সেই ব্যক্তি, তিনি সারসিনা দরবারের একজন মুবাল্লিগ, সারসিনা দরবারের 10 বছরের প্রধান মুফাসসির ছিলেন আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের থেকে 25 জনের বাছাই করে 5 জন থেকে 1 জন প্রধান মুফতি হিসাবে সেই এমিকাস কিউরির কাছে যিনি বক্তব্য দিয়ে এই বাংলাদেশে ফতোয়াকে এস্টাবলিশ করেছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি, যিনি দেশ বিদেশ সহ গোটা বিশ্বে যার সুনাম সুখ্যাতি রয়েছে, যিনি ওই সেই ভারতের দারুল দেওবন্দ থেকেও সেখান থেকেও লেখাপড়া করেছেন, যিনি পিএইচডি করেছেন, এমফিল করেছেন, অনার্স করেছেন, মাস্টার করেছেন, যিনি কামেল হাদিস তাফসির ফেকা আদিব 4টি বিভাগে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, তার সামনে আসার তো ক্ষমতা নেই। ওই সমস্ত চুনুপুটি মৌলবীর সামান্য 3 পয়সা এলেম নিয়ে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুরের কাছে আসবেন? আজকে এরা ফেতনাবাজ, এরা হচ্ছেন ফাত্তান। এই ফেতনাবাজদেরকে আমরা সব সময় প্রস্তুত রয়েছি, ইনশাআল্লাহ এদেরকে গোয়েন্দা নজরে নিয়ে আসে এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে, যদি না হয় বাংলাদেশে ফেতনা সৃষ্টি হবে। আমরা অবশ্যই আজকের এই লাইফে ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুর হাফেজাহুল তাকে যে হস্তনস্থ করেছে, তাকে যে অপমান করেছে, তার সাথে যে বিয়াদবি করেছে, যদি 1 সপ্তাহের মধ্যে যদি এই বিয়াদব, এই বিশ্ব বিয়াদব ফাত্তান ফেতনা সৃষ্টিকারী এই লোকটি যদি হুজুরের কাছে যদি মাপ না চায়, তাহলে অবশ্যই আমরা প্রশাসনের দৃষ্টি নজর করে তাকে যেভাবে হোক শাস্তা করার চেষ্টা করব। আমরা অবশ্যই বলবো এই 1 সপ্তাহের মধ্যে তাকে মাপ চাইতে হবে। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুর আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, তাকে হেস্তনস্থ করবে, তাকে এইভাবে আপনি কিসের মহাদ্দেশ এই ধরনের কটুক্তি করে তাকে অপমান করা হবে, এটি কোনোদিন এই দেশের আপামর সুন্নি জনতা কোনোদিন মেনে নিচ্ছে না, নিবে না, নিবে না। অবশ্যই বাংলার জমিনে এই বিয়াদবের বিচার হবে। আল্লামা শেখ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইকে শহীদ করেছেন, আপনারা মনে করবেন না যে তিনি শহীদ হয়ে আর কেউ সুন্নিয়াতের ঝান্ডাকে উড়াবে না, এক শহীদ এক ফারুকি তিনি শাহাদাত বরণ করেছেন, লক্ষ ফারুকি প্রস্তুত রয়েছে আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুরের পিছনে, লক্ষ লক্ষ আলেম রয়েছে, আমরা তার নাতি ছাত্র যারা রয়েছি, আমরা তো তার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের রাখি না, আমরা যারা নাতি ছাত্র রয়েছি আমরা ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। এরকম সাইফি কাইফি কাউকে ইনশাআল্লাহ আমরা পরোয়া করি না, আমরা ইনশাআল্লাহ এলেম দিয়ে আল্লাহ পাকের রহমত নিয়ে ইনশাআল্লাহ মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। সাইফি তুমি প্রস্তুত হয়ে যাও, তুমি এই বাংলার জমিনে তোমার ছাড় নেই, তুমি জানো না কোথায় হাত দিয়েছ, আগুনে ফু দিলে আগুন কিন্তু বাড়ে, মনে রেখো আগুনে তুমি আগুন নিয়ে খেলা করো না। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি তিনি এলেমের বারুদ, এলেমের সাগর, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে এলেম দিয়েছেন, হেলেম দিয়েছেন, তুমি কেতাব নিয়ে বসে তুমি তাকে টেলিফোন করবে, তিনি কত ব্যস্ত মানুষ, প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড যিনি সবসময় চিন্তা করেন বিভিন্ন খেদমত নিয়ে, আর তার সাথে তুমি হঠাৎ করে একটি ফোন দিয়ে তুমি তাকে এরকম হেস্তনস্ত করবে, এটি কোনোদিন আপামর সুন্নি জনতা কোনোদিন মেনে নিচ্ছে না, কোনোদিন মেনে নিবে না। ইনশাআল্লাহ তুমি যে দলিলটি দিয়েছো এই দলিল তোমার যারা, তুমি যাদেরকে ফলো করে সে ইবনু তাইমিয়া নাসিরউদ্দিন আলবানী সহ সবাই বলে দিয়েছে এর মধ্যে এত্তেরাব রয়েছে, এত্তেরাব রয়েছে, এত্তেরাব। মনে রাখবে তারাবির নামাজ 20 টাকাতে সুন্নতে মুয়াক্কাদা, এটি আমরা মেনে চলে আসি। 8 টাকার যেটির কথা বলছো এটির জবাব আমরা খুব অল্প দিনের মধ্যে দিয়েছি, দিচ্ছি ইনশাআল্লাহ। তুমি যে শুধু মুয়াত্তায় মালিক মালিক করে বলো, তোমাদেরকে যখন কোনো দলিল দিই তখন তো তোমরা বলো বুখারি মুসলিম ছাড়া আমরা কিচ্ছু মানি না, যখন মুসলিম শরীফের দলিল দিই তখন বলো বুখারি মানি, যখন বুখারি শরীফের দলিল দিই তখন বলো যে না বুখারির মধ্যে সমস্যা আছে। এখন কেন মুয়াত্তায় মালিকের কাছে যাচ্ছ, এখন কেন মুসান্নাফ ইবনে আবি সাইবার কাছে যাচ্ছ, এখন কেন হেদায়ার কাছে যাচ্ছ, তুমি না বলো যে আমরা বুখারি মানি, বুখারি মানি, বুখারি মানি,
কি কি পেয়েছো এগুলো, এগুলো কি বাংলার মানুষরা কিছুই বুঝে না, বাংলার মানুষদেরকে তুমি ধোঁকা দিচ্ছ, প্রবঞ্চনা দিচ্ছ? জেনে রেখো, আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুর তিনি একজন মস্ত বড় একজন আলেম, যেমনি ভাবে ইলমে শরীআতের দিকে তিনি পরিপক্ক, তেমনি সারসিনা শরীফের মুজাদ্দিদে জামান আল্লামা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহর হাতে বাইআত গ্রহণ করেছেন মুজাদ্দিদে জামানের হাতে। নেক্সটে আমাদের বর্তমান শায়খ শাহ সুফি আল্লামা মুহিবুল্লাহ হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া তার কাছে নেক্সটে বায়াত গ্রহণ করেছেন। আপনি মনে রাখবেন, একদিকে শরীয়তের যিনি তিনি পণ্ডিত, আরেকদিকে তিনি এলমে মারেফতের পণ্ডিত, তিনি প্রায় 50টির ঊর্ধ্ব কিতাব তার অলরেডি পাবলিশড হয়ে যাচ্ছে। এইরকম একজন ব্যক্তিকে হস্তনত করলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শে যারা বিশ্বাসী, যারা সুন্নি আলেম ওলামা, আমরা অবশ্যই এটিকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এমন কোনো ভাষা নেই যে তোমাকে আমি কি বলে গালি দিব, তবে মুসলমান যেহেতু গালি দিতে পারে না, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, শুধু এতটুকুই তুমি বুঝে রাখো, আকলমানরা ইশারা কাফি, এতটুকু বলেই ক্ষান্ত হচ্ছি না, আমরা তোমার জন্য প্রস্তুত রয়েছি। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুরের কাছে অনতিবিলম্বে এক সপ্তাহের মধ্যে তুমি ক্ষমা চেয়ে নাও, তবে তোমার রিহাই আছে, নচেত তোমার রিহাই নেই, 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 এটি তুমি ভালো করে শুনে রেখো। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা এ কথাটি না বললেই নয় যেটি আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহ হুজুরের সাথে বিয়াদবি করেছে, আজকে তার সাথে বিয়াদবি করেছে, একদিন হয়তো বা আমাদের সাথে অন্যান্যদের সাথে বিয়াদবি করতে পারে, এই জন্য আমরা কোনোদিন মেনে নিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা অবশ্যই অবশ্যই আমরা এই ব্যাপারে আমরা প্রস্তুত রয়েছি, তাকে কীভাবে শাস্তি করা যায় এবং এটির বিচার আমরা ইনশাআল্লাহ আমাদের গোয়েন্দা সংস্থার নজরে এনে আমরা ইনশাআল্লাহ তার বিচার দাবি করছি, এবং প্রশাসনকে অবহিত করে এই ধরনের জঙ্গিদের থেকে যেন আমাদের সুন্নি আলেম ওলামারা যেন সেফ থাকতে পারে, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ সবসময় প্রস্তুত রয়েছি। মোহাম্মদ জাবেদ।